আইসিবি পাস করার পর একটা ফাইনাল মেডিকেল বোর্ড হয়। ফাইনাল মেডিকেল বোর্ডে সব কিছুই চেক করা হয়, হার্ট থেকে শুরু করে থ্রুলি ফিজিক্যাল একটা চেক আপ থাকে, এভরি অর্গান, সব অর্গান। তো দেখা গেল আমার সবই ঠিক আছে, বাট আমার পাইলস পাওয়া গেল। ও, সো সেখানে আমাকে টেম্পোরারি আনফিট ওকে লিখে বলো যে এটা অপারেশন করিয়ে আনো, তাহলে তোমাকে আমরা ফিটনেস সার্টিফিকেট দিব। যেহেতু তখন আমার জয়নিং হয় নাই, দ্যাট মিনস আমাকে বাইরে থেকে অপারেশনটা করতে হবে। একটু আগে বললাম না যে গরিব পরিবারে জন্মগ্রহণ করাটা আসলে অপরাধ নয়, সৃষ্টিকর্তার নির্ধারণ, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এটা অপরাধ। নারায়ণগঞ্জের একজন সার্জিক্যাল ডাক্তার অপারেশনটা করানোর জন্য 10,000 টাকা ছিলেন 92-তে, বাট আমার পক্ষে আসলে এটা এফোর্ড করা সম্ভব না, অনেক টাকা, আমার মার পক্ষেও সম্ভব না। সো স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে। বাবা যেটা বলেছেন যে নর্মাল বিয়ে পড়ো, তোমার রেজাল্ট তো ভালো, সেখানে বেতন দিতে হবে না কলেজে, মন মানল না। মনে হলো যে একটা চেষ্টা করি। প্রত্যেকটা ডাক্তারই না একজন কম্পাউন্ডার থাকে, অ্যাসিস্ট্যান্ট, বাট আমাদের অঞ্চলে কম্পাউন্ডার বলি আমরা। সে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ধরলাম যে এটা কি কমে করানোর কোনো উপায় আছে। আঙ্কেল দেখেন আমার কাছে তো টাকা পয়সা নেই, তুমি কত দিতে পারবা? আমি 1,200 টাকা জোগাড় করতে পারবো। এক কাজ করো, আমার বাসায় আসো, আমি এটা কেটে দিব। আমার জন্য এটা বিশাল বড় সুযোগ। বাট আপনি বুঝতে পারতেছেন না যে এটা কত বড় রিস্কের কাজ। হ্যাঁ, রিস্কও, বাট একটা তো ওয়ে আছে যে আমি হসপিটাল থেকে করাতে পারছি না। সো আমি খুব পজিটিভ যে সে অপারেশন করলে আমার খরচটাও কম পড়লো এবং আমাকে হসপিটালে থাকার ঝুঁকি বা অন্যান্য ই করতে হলো না। তো আমি সন্ধ্যায় চলে গেলাম, আমার মাও গেলেন, বড় ভাইও গেলেন। তো উনি ওনার বাসাতেই অ্যানেস্থেসিয়া করে অপারেশনটা করলেন। খুব ব্যথা নিয়ে বাসায় ফিরা, এই অপারেশনটা এমন একটা জায়গায় যে হাঁটাও যায় না, চলাফেরাও করা যায় না, মানে কোনো কিছু করা যায় না, বিছানায় শুয়ে থাকা ছাড়া। তো 7 দিন পর এটা যখন অপারেশনের, একটা জিনিস চিন্তা করে দেখেন এটা কত বড় রিস্কের কাজ। উনি ডাক্তার দিয়ে করান নি, ওনার কনফিডেন্টের জায়গা থেকে উনি এটা করেছিলেন, করাতে বাধ্য ছিলেন আমি বলবো। বাট এটা যদি নেগেটিভ কোনো রেজাল্ট দিত, চাকরি তো যাইতো যাইতোই, পকেটে তো পয়সা নাই, এবং ডাক্তারের কাছে যখন উনি যাইতো পরবর্তীতে যেটা আমি অমুককে দিয়ে করিয়েছি বা ওরকম সামথিং লাইক দিস, তখন পয়সা আরও বেশি লাগতো। মানে এটা কত ভয়ঙ্কর রিস্কের একটা ব্যাপার। কিন্তু কিছু কিছু সময় আসলে কিছু করার থাকে না আমাদের, রিস্ক না নেওয়া ছাড়া। আমরা ইন্সপায়ার করছি না এরকম কাজ করার জন্য, ডেফিনেটলি নট, বিকজ আজকের এই স্টোরিটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা আপনাকে অন্যরকম একটা ভাইব দিবে। বাট এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকা উচিত। বাট উনি পড়িয়েছেন, উনি আজকে দিদার সেই কথাটা বলছেন এখানে, কারণ উনি সেই জায়গাটায় পৌঁছে গেছেন যেখানে পৌঁছালে এই কথাটা বলা যায়। বলেন প্লিজ। আসলে ব্যাপারটা এমন, পরিস্থিতি পরিস্থিতি আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে আমরা বুঝতে পারি যেটা রিক্স বা এটা ঠিক না, কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ থাকে না, কিন্তু আসলে অ্যাভয়েড করতে পারি না। তো 7 দিন পর যখন আমি সিএমএইচে রিপোর্ট করলাম অপারেশন করিয়ে, তার এটা দেখে বললো যে এটা তো অপারেশনই হয়নি। সি, তোমার এটা দুইটা লেয়ার থাকে, তোমার যে অপারেশনটা করেছে সে আপার লেয়ারটা শুধু কেটেছে, কিন্তু ভিতরে তোমার এটা টোটাল যে শাখা প্রশাখা সেটা থেকে গেছে, এটা এটা কিউর হয়নি, তোমাকে আরেকবার অপারেশন করে আসতে হবে। সি, প্রচণ্ড মন খারাপ। আমি ভুল করেছি, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়েছে, আমার কাছে সেটা মাথায় আসে নাই। আমার কাছে মনে হচ্ছে আজকে তাকে ধরব, টাকা নিয়েছেন কিন্তু ঠিক মতো করেন নাই কেন, আমার ইন্ডের, আমার দৃষ্টিকোণ থেকে। তো সেখান থেকে বাসে যখন ফিরতেছি, আমার এক বন্ধু কলেজ লাইফের লরেন্স, বাসে তার সাথে দেখা, সেও নারায়ণগঞ্জ থেকে ঢাকা বিভিন্ন কাজে আসা যাওয়া করে। বন্ধু কি হয়েছে? আমার বন্ধু দেখো না, আমার একটা পাইলসের অপারেশন করছে অমুকজন, তো অপারেশন ঠিক মতো করে না, এই জন্য ডিফেন্সে সিএমএস থেকে তো আবারও টেম্পোরারি আনফিট লিখে দিয়েছে, বলো তো আমি কী করি? চল এখনই আমরা তার কাছে যাব। তো কী সুন্দর, বাসে করে দুই বন্ধু আবারও তার কাছে গেলাম, বলো কী হয়েছে, সব খুলে বললাম, কোনো ব্যাপার না চলেন আমি এখনই আবার ওইটুকু কেটে দিচ্ছি। মানে ওর ছুরি কাছি রেডি, আসার মাত্রই চল কোনো ব্যাপার না আরও এক্সট্রা কেটে। ও গড, ওকে, তারপর তো সে বলতেছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, আজকে তো আমার কাছে অ্যানেস্থেসিয়াটা একটু পরিমাণে কম আছে।
গড, ওকে, হালকা ব্যথা লাগবে, বাট ভয় পায় না, আপনি তো ডিফেন্সে জয়েন করতেছেন, আপনি তো এটা ব্যাপারই না। ওকে, তো যাই হোক, তো সে অ্যানেস্থেসিয়াটা দিয়েছে আসলে খুবই অল্প মাত্রায়, যখন ওই জায়গাটা আবার কাটছে আমার প্রচন্ড পেন হচ্ছে। আসলে তকদির বলতে একটা ব্যাপার থাকে, অলমাইটি আল্লাহ কাউকে যদি কষ্ট দিতে চান যে কোনো প্রক্রিয়ায়, তার জন্য যতটুক ন্যায্য সেই কষ্টটা দিবেন, অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। আমার জন্য সেই দিনটা ছিল সবচেয়ে কষ্টের, উনি যখন কিছুটা অংশ কেটেছেন তখন কারেন্ট চলে যায়, অন্ধকার। তখনকার সময় কিন্তু মফস্বলে কারেন্ট গেলে আসলে মোমবাতি, হারিকেন সেগুলির উপর নির্ভরশীল হওয়া, তো উনি তাড়াতাড়ি একটা হারিকেন নিয়ে আসলো ভিতর থেকে, আমার বন্ধুকে বলল তুমি এটা ধরে রাখো, আমি কাটতেছি, অ্যানেস্থেসিয়ার প্রভাব তো শেষ হয়ে যাবে, ও মাই গড, তুমি একটু কাছে নিয়ে ধরো। তো হারিকেনের আলোতে কিন্তু আসলে খুব ডিফিকাল্ট ব্যাপারটা, আপনি আসলে বডি প্লেসের জায়গাটা থেকে বিষয়টা এমন জায়গাতে, সে কারণে হয়তো অনেকেই ভিতর থেকে হাসি আসতেছে, বাট ইফ ইট ইজ যদি অন্য কোনো জায়গায় হতো, আপনি ভাবে চিন্তা করেন হাতের কোনো একটা জায়গা বা শরীরের এমন কোনো সেন্সিটিভ একটা জায়গা, তাহলে কিন্তু আপনি হাসিটা হাসতে পারতেন না। সো ভেতর থেকে আসলে যেই স্মাইলিং ব্যাপারটা আসতেছে জাস্ট বিকজ অফ দ্য প্লেস অফ দ্য বডি, কিন্তু এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। জি বলেন প্লিজ। ফ্রেন্ড হারিকেন ধরে আছে আর কম্পাউন্ডার অপারেশন করতেছে, পাইলসের অপারেশন, মাই গুডনেস। বাট আমার ফ্রেন্ড তখন অজ্ঞান হয়ে যাচ্ছে, যে ব্লিডিং হচ্ছে, তো তো ও এটা ধরে রেখে ও ঢুলতেছে, অনেকে ব্লাড দেখলে সহ্য করতে পারে না, তো আমি ওনাকে বলছি আঙ্কেল ও পড়ে যাবে, আঙ্কেল ও পড়ে যাবে। তো খুবই লজ্জাজনক ব্যাপার, সে তাড়াতাড়ি হারিকেনটা নিয়ে মানে লাস্ট স্টেজ সেলাই করবে, উনি ওনার মেয়েকে ডাকছেন যে মা তাড়াতাড়ি হারিকেনটা ধরো, খুব লজ্জার ব্যাপার। কিন্তু আসলে মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি থাকে যে পরিস্থিতিকে আমরা মোকাবেলা করতে হয়, পালানোর কায়দা নেই, না বলার উপায় নেই, কিংবা যত লজ্জা লাগুক মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ডেফিনেটলি এগ্রিড স্যার, এগ্রিড। যাই হোক, খুব সুন্দর করে সিলাই টেলে শেষ করলেন, সব কিছু কমপ্লিট ব্যান্ডেজ করলেন, তখন আবার কারেন্ট চলে আসলো। আই এম দ্য লাকিয়েস্ট ম্যান। এখন আপনি দেখবেন যে ঠিক আছে কিনা, পারফেক্টলি লাইটে, ও গড। হ্যাঁ, তো যাই হোক, ওই অবস্থা তো আসলে দোতলা থেকে নামানো কষ্ট। আমার এই বন্ধুটা মারা গেছে 2 বছর আগে, ও আমাকে কোলে নিয়ে নামিয়েছিল। ওর পুরো নাম সাইফুল ইসলাম মাহমুদ আর ডাকনাম হচ্ছে লরেন্স, যদিও নামটা খ্রিস্টান নাম বা ইংলিশ নাম, ও দেখতে আবার খুব ফর্সা নীল চোখের মানুষ, খুব এক্সেপশনাল একটা লুকিং। তো লরেন্স আমাকে কোলে নিয়ে রিক্সায় উঠেছে, বাসায় পৌঁছে দিয়েছে, আমার মা তো চিৎকার কি হয়েছে, গেল সুস্থ অবস্থায় ধরে নিয়ে আসছে, আন্টি চিন্তা করেন না, ওর অপারেশনটা আরেকবার করায় নিয়ে আসছি, খুব সুন্দর করে মাকে বললেন। বেশ কয়েকদিন চরম জ্বর, স্বাভাবিক পোস্ট অপারেটিভ কিছু ডিফিকাল্টিস থাকে, বাট বাই দ্য মার্সি অফ অলমাইটি আল্লাহ, সৃষ্টিকর্তার অনেক রহমত ছিল, পরেরবার যখন আমি ফাইনাল মেডিকেলের জন্য গেলাম তখন আমি ফিট ফর দ্য সার্ভিস। ফাইনালি কংগ্রেচুলেশন, রাইট, থ্যাংক ইউ।